নমস্কার, আমি কেকা, তোমাদের আন্তরিকভাবে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ হচ্ছে সোমবার আর আজ হচ্ছে মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন। তো যারা আজ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তাদের সকলের জন্য আমার তরফ থেকে রইল অনেক অনেক শুভকামনা। সকলেরই পরীক্ষা খুব 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 ভালো হোক। আর এখন বাজে প্রায় বেলা 3টে, আর দেখতেই পাচ্ছ আমি লাঞ্চ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে। আজ সকাল থেকে একটু ক্যামেরা অন করতে পারিনি, কারণ বিয়ে বাড়ি থেকে কাল অনেক রাত করে বাড়ি ফিরেছি। প্রায় রাত 12টা বেজে গেছে বাড়ি ফিরতে, আর এসে সেই ভিডিওটা এডিটিং করতে আরো রাত হয়ে গিয়েছিল, প্রায় 2:30। তো সকালবেলা আমি ঘুম থেকে উঠতে পারিনি, আর তারপরে ওমকেও অনেকটা সময় দিতে হয়, তো সারাদিন আর ক্যামেরাটা অন করে হয়ে ওঠেনি। তো এখন ওম ঘুমোচ্ছে, আর আমি ভাবলাম এখন আমি যেহেতু লাঞ্চ করবো তো তোমাদের সাথে একটু গল্পও করে নিই, তো সেই জন্য গল্প করতে বসে পড়লাম। আর এই দেখো আজকে আমার লাঞ্চে কি আছে, আছে ভাত। ভাত তো থাকবেই, আমরা যেহেতু বাঙালি আমাদের দুপুরে একটু ভাত না হলে চলে না। আর এখানে আছে আলু পেঁপে মাখা, আর এটা হচ্ছে কচুর লতির ভর্তা, আর আর আছে কাতলা মাছের পাতলা একটা ঝোল। কাতলা মাছটা সবজি দিয়ে মা পাতলা করে রান্না করেছে, আলু দিয়েছে, পটল দিয়েছে, বড়ি দিয়েছে, আর অবশ্যই মাছ তো আছে। তো চলো আমি আগে লাঞ্চটা কমপ্লিট করি, পরে কথা হচ্ছে। আর এই পার্সেলগুলো গতকাল এসেছে। এখানে আছে 2 প্যাকেট ওয়াইপস, আর এটা হচ্ছে ডাইপার, ওমের প্রতিদিনের অতি প্রয়োজনীয় দুটো জিনিস। আর এটা হচ্ছে একটা মশারি, এই মশারিটা একটু অন্যরকম বলে আমি অর্ডার দিয়েছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে এই মশারিটা কেমন হয়। আর এই মশারিটা সব থেকে ভালো বিষয় হলো এর এর যে কভারটা আছে সেটা, এই কভারটা পুরো চেন দেওয়া, মানে তুমি ব্যবহার করো তারপরে আবার এর মধ্যে চেন দিয়ে আটকে রেখে দাও। তো চলো দেখি মশারিটা কেমন হয়। আর ওম ওইখানে খেলা করছে, এই হচ্ছে পুরো মশারি। মশারিটা তো আমি খুলে তো ফেলেছি, কিন্তু এখন পড়ে গেলাম একটা অসুবিধাজনক অবস্থায়। মশারিটা আমি আর কিছুতেই সেট করতে পারছি না, খাটে তো সেট করার মানে সেট করার কথা আমি চিন্তাই করতে পারছি না, আর মশারিটা পুনরায় কীভাবে আমি আবার ভাঁজ করে রাখবো সেটাও মানে কিছুতেই আমি ভেবে পাচ্ছি না। অনেক চেষ্টা করছি কিন্তু কিছুতেই পারছি না। তো যাই হোক, অবশেষে বিরক্ত হয়ে এভাবেই আমি মশারিটা রেখে দিলাম, আর হাজব্যান্ড কখন আসবে সেই ওয়েট করলাম। দেখা যাক দুজন মিলে একসাথে এই মশারিটা সেট করতে পারি কি না। আর এই দেখো ওম সোনা রেডি রাতে ঘুমানোর জন্য। ওম, সবাইকে গুড নাইট বলে দাও, ও খানিকক্ষণ পরেই ঘুমিয়ে পড়বে, ওর খাওয়া কমপ্লিট হচ্ছে, ওই যে ঝুমঝুমির আওয়াজ পাওয়া যাচ্ছে। তো যাই হোক, তখন আমি দেখালাম যে আমি মশারিটা কিছুতেই ম্যানেজ করতে পারছি না। তারপরে আমি অনেক কটা মানে ভিডিও দেখলাম, তারপরে বুঝলাম যে মশারিটা কিভাবে ভাঁজ করতে হয়, কিন্তু আমি এখনো প্রপার ভাবে ভাঁজ করতে পারিনি, শুধুমাত্র 2 ফোল্ড করেই ভাঁজ করে রেখেছি। তাছাড়া মশারিটা কিন্তু খুবই সুন্দর, এই দেখো চারিদিকে সুন্দর একটা লেস দেওয়া আছে, মশারিটাকে দেখতে জাস্ট ইউনিক করে দিয়েছে, আর চারিদিকে এরকম বর্ডার আরো সুন্দর করে দিয়েছে। আর মশারিটা যেহেতু কোনো প্রিন্ট নেই, তো বাচ্চারা এই মশারির মধ্যে খুব ভালো থাকবে, ওরা বাইরে যা কিছু আছে চারিদিকটাকে খুব স্পষ্ট ভাবে দেখতে পাবে। আর এই বয়সের বাচ্চারা ছোট মশারির মধ্যে থাকতে চায় না, কেননা কখনো পা দিয়ে সেটাকে ছুঁড়ে ফেলে, কখনো হাত দিয়ে টানাটানি করে, কখনো মশারি থেকে বেরিয়ে যায়, আর যেহেতু গরমকাল আসছে তো মশার উৎপাত খুবই বেশি। তো আমি সেই ভেবে আমি এই মশারিটা অর্ডার দিয়েছি। আর আমাদের যে বাংলা মশারি গুলো আছে না, সেগুলো সবসময় ওই চারিদিকে দড়ি টাঙিয়ে তারপরে মশারি রেডি করা সম্ভব হয় না, তো এটা সুবিধা হচ্ছে যে সবসময় এটা দড়ি টাঙাতে হবে না, তো সেই জন্য এই মশারিটা কেনা।
তো চলো দেখি এই মশারিটা আমি কিভাবে সেট করি, আমার খাটে আদৌ সেট হয় কিনা। তো ওম শুয়ে আছে, থাক, আমি সাবধানে কাজটা করব। তো এইভাবে মশারিটা সবসময় পুরো মশারিটা টানাবে না, মানে পুরো খাট জুড়ে মশারি রেখে সেটাবে না, শুধুমাত্র অল্প জায়গাটুকু জুড়ে সেটাবে, সেটারও ব্যবস্থা হলো। আর এই দেখো, আর চারিদিকে এইরকম বেল্ট দেওয়া আছে এই জাজিমের তলায় দিয়ে দেওয়ার জন্য, মশারিটা একদম টাইট হয়ে থাকবে। তো আমার তো এই মশারিটা খুবই ভালো লেগেছে। এই হলো আজকের মশারির ফাইনাল লুক। আর ওম ওখানে শুয়ে আছে, কান্নাকাটি করছে, ওম এবার ঘুমাবে। দেখো আমার তো দারুণ লাগছে মশারিটা, আর খুব সহজ, মানে ব্যবহার করে খুব মজা পাওয়া যাবে। আর এই রকম বেল্ট চারিদিকেই দেওয়া আছে মশারিটাকে শক্তভাবে খাটের সাথে রাখার জন্য। আচ্ছা আলে আলে, আর এই হচ্ছে দেখো ঠিক এমন এমন লাগছে। তো আজ আর বেশি কথা বলবো না, ওম কান্নাকাটি শুরু করেছে, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো আর সুন্দর থাকো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকো।